তো আমি বললাম কি তাহলে উপ কি করে একা আর যে নাকি বাড়ির মালিক ছিল সে ওমরা করতে হজে গিয়েছে ওমরাতে গিয়েছে সে সৌদি আরব হজ করতে গেছে বাসা কেউ নাই বাসা পুরোটা খালি তো আর তিনতলা পুরো অফিস পুরোটা হোল্ড খালি আপনি খুঁজেও আমাকে পাবেন না যে আমি কোন রুমে আছি তো আমি কি করলাম তো বললাম যে আল্লাহ কি বলেন ওই একা আরে না আমি তো তোর ঘুমায় রইছে মনে হয় কারে না আপু উনি একটা মহিলার সাথে তো আমি আচ্ছা ঠিক আছে রেখা দিছি ফোন আমি ঘুমায় গেছি সাতটার দিকে আবার ফোন দিছি ফোন আমার সে ধরে নাই আবার ঘুমায় গেছি তারপর হচ্ছে দশটার দিকে ফোন দিছি দেখি সে অনলাইনে তো ফোন দিছি সে না মানে ফোন ধরে না ফোন দিতে আসি দিতে আসি দিতে আসি সে আমার আর ফোন ধরেই না এরকম করতে করতে বারোটা বেজে গেছে তা আমি যেই মানুষটা ওই বাড়িতে লাগাইছি সেই মানুষটারে কল দিছি তো ওই মানুষটা আমার বললো কি যে আমি জিজ্ঞেস করলাম অপু আছে বলে কি হ্যাঁ আছে বলে মহিউদ্দিন কই বলে ও সরি ও ভাইয়াটা কই বলে কি চলে গেছে তো আমি বললাম কি তাহলে অপু কি করে একা আর যে নাকি বাড়ির মালিক ছিল সে ওমরা করতে হজে গিয়েছে ওমরাতে গিয়েছে সে সৌদি আরব হজ করতে গেছে বাসা কেউ নাই বাসা পুরোটা খালি তো আর তিনতলা পুরো অফিস পুরোটা হোল্ড খালি আপনি খুঁজেও আমাকে পাবেন না যে আমি কোন রুমে আছি তো আমি কি করলাম তো আমি বললাম যে আল্লাহ কি বলেন ওই একা আরে না আমি তোর ঘুমায় রয়েছে মনে হয় কারে না আপু উনি একটা মহিলার সাথে তো আমি বললাম কি মামা মিথ্যা কথা বললেন না ওই মহিলা নিয়ে থাকবো তো তো একজন ভাইয়ার সাথে আসছে মহিলা নিয়ে কীভাবে থাকবে বিশ্বাস হয় না তো আমি ফোনটা রেখা দিছি রেখা দেওয়ার পরে কী করলাম একটা হোন্ডা নিলাম ভাড়া করলাম বললাম যে আমার একটু কলাবাগান দিয়ে আসো এক পনেরো মিনিটে সে আমাকে কলাবাগান পৌঁছায় দিল মনে করেন আমি যখন হাতের ডান সাইডে রুমে গেলাম ঢুকলাম ঢুকার পরে কেউই নাই ওইখানে আপনি আমার মাইরা পুইতা ফেললাম আর খুঁজা পাবেন না আমি আবারও বললাম এত বড় বাড়ি তো আমি প্রতিটা ঘর খুঁজা 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 বের করলাম এদিক দেখলাম ওদিক দেখলাম ওদিক দেখলাম অপু কোথাও নাই তা আমার আমি যার মাধ্যমে যার ইনফরমেশন আসছে সে মিথ্যা কথা বলছে না না সে আমাকে মিথ্যা কথা বলেনি আমি তার বাম পাশের অফিস রুমে যাই নাই আমি আবার সিঁড়িতে নিচে চলে গেছি মামা নাই তো তো বলে কি যে আমি কি তোমার মিথ্যা কথা কম দেখা কোন রুমে ছাই পারিছে সব রুম খোলা শুধু একটা রুম লাগানো ওটা হচ্ছে অফিস রুমটা লাগানো তা আমি কি করলাম সে তো মাথায় কল্পনাও করতে পারেনি যে আমি ওইখানে যা পৌঁছায় যাব আমি যে তার রুম নক করব তার এই অবস্থাতে পাবো তো যাই হোক তো আমি ওই ওই ওইখানে একদম দৌড়ায় 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 উপরে গেলাম যাওয়াতে যা দেখি নক করলাম দরজা তো দরজাটা সেই আপোষে খুললো দরজা খুলেছে খোলার পরে তো এখন খোলার পরে আমি দেখি সেও উলঙ্গ অবস্থা আর যাকে সে নিয়ে আসছে সেও একই অবস্থা তারপর হচ্ছে যে আমি ও কি করলো বাড়ি দিয়ে দরজাটা আমার লাগায় দিতে চাই চেষ্টা করলো আমি আবার কি করলাম হাতটা আমার ঢুকাই দিছি যাতে সে দরজাটা লাগাইতে না পারে তো আমি নিজের শরীরের শক্তি জোর দিয়ে ভিতরে ঢুকছি অথচ তারা কিন্তু ওই উলঙ্গ অবস্থাতেই তো মহিলাটা আমাকে যখন দেখলো আমি তো তারে মারবো না আমি তারে গালিও দিব না কারণ হচ্ছে সে পেটের দায় আসছে সে পেটের জন্য আসছে তারে আমি একটা চর মেরে তারে আমি আমার হাতও নষ্ট করব না আর আমার সময় নষ্ট করব না আমার যারে যার কাছে আসছি যারে দরকার আমি তার তার কাছেই আমি জবাবদিহি করব তো আমি ভিতরে যখন ঢুকলাম দেখলাম এটা কি এটা কে তো বলল যে তারা নাকি গিফট করছে জাগো এফএম 94.4